চেষ্টা করছি ইয়াসিনকে ধরে রাখার, তাই না? অনেক চেষ্টা করছি, সব কিছুতে খালি রাকিবের দোষ, রাকিব লিডারের জন্য রাকিবের সব দোষ, রাকিবে যে লাথি মেরে চলে যাওয়ার কোনো দোষ নাই, আমার মিউজিক কেন ইউজ করতে পারবে না? ভাই আমার মিউজিক আমি তো রেডিছি ইউজ করার জন্য, ঠিক আছে তুই ইউজ কর, আমার সমস্যা কি? আমি যত টাকা দেবো চাঁদা করে মিউজিক পাইছি, কাদের জন্য পাইছি? তোদের জন্য মানে তোর চ্যানেল একটা কানেকশন ছিল, তো তো জানেনি আমাদের গ্রুপ থেকে বের হয়ে গেছে, তো বঙ্গ থেকে ওদের চ্যানেলকে আর্টিস্ট থেকে বের করে দেওয়া হবে, যাতে আমার আমার কন্টেন্ট বলেন বা আদার্স যে মিউজিক সেগুলো যাতে ইউজ না করতে, যেহেতু কন্টেন্ট আইডি নেওয়া, তো আমি যদি ওইটা বের হয়ে যায় তাহলে ওদের ধরেন হচ্ছে আমার ওদের যে ইউটিউব চ্যানেলটা সেটা ব্লক হয়ে যাবে, ওদের অনেকগুলো ভিডিও হাইড হয়ে যাবে বা ওদের চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বঙ্গবার বললাম আচ্ছা ভাই এক মিনিট ব্লক করার আগে এক কাজ করেন, ওদের ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আমার ইউজ নেক্সট টাইম ইউজ না করা, যেগুলো আগে বলছো যে ভাই আমি যদি ব্লক করে দেই হোয়াইট লিস্ট থেকে সরিয়ে দিই তাহলে কি ইয়াসিনের চ্যানেলের কোনো ক্ষতি হবে? ওই ভাই বলছে যে হ্যাঁ ভাই ক্ষতি তো হবে, তাহলে রাকিব বলছে যে তাহলে ভাই দরকার নেই, আপনি তাহলে ওর সাথে কথা বলেন, তাহলে আর মানে সমস্যা হবে না। তো এটা কি ভাই আমি তোদের ভালোর জন্যই তো বলছি, সেম কথা আমি বাসায় জয়ে বসি যে জয় তুমি তোমার সাথে যদি ইয়াসিনের কথা হয় তাহলে তুমি তোরে বললো যে আমার যে ইয়েগুলো আপলোড দিছে বা মিউজিক ইউজ করছে এবার যাতে না করে, কারণ রাকিব চাচ্ছিল না যে ইয়াসিনের চ্যানেলের কোনো ক্ষতি হোক, কারণ ইয়াসিনের চ্যানেল মানে চ্যানেল যেটা সেটা কিন্তু রাকিব আমাদের সবাই তুলে ধরছে, মানে প্রত্যেকটা টাইটেল বলেন শর্টস আপলোড দেওয়া বলেন ইয়াসিন কখনো শর্টস আপলোড দিছে বলে নিজের থেকে আমার মনে পড়ে না। তো ভাই আমি তোর ভালো যদি না চাইতাম বা তোর ওয়াইফের ভালো যদি না চাইতাম আমি তো ইউটিউব চ্যানেল খুলে দিছি, সেটা নিয়ে কথা বলছ না কেন? আমি নিজে বঙ্গতে বইলে বলছি ইউটিউব চ্যানেলটা খুলে দেন, মিথিলা তো ইয়াসিনে যখন 1 লাখ হয়েছে তখনই চ্যানেল খোলার জন্য পাগল হয়ে গেছে, জামাই সাকসেস বউ মাইনে নিতে পারতেছে না, তাই বলছি অ্যাট লিস্ট তুমি ইয়াসিনের 5 লাখ সাবস্ক্রাইব, মনে করেন ইয়াসিন তো আসলে রাকিব যে টাকাটা দিত ওকে মান্থলি ওই টাকা দিয়েই কম বেশি চলতো, আর টুকটাক প্রমোশন যেগুলো পাইতো ওগুলোই দিয়ে চলতো, তো যখন ইয়াসিন ইউটিউব চ্যানেল খুলে তো ওর একটা এক্সট্রা আর্নিং আসা শুরু হয়ে যায় ইউটিউব থেকে, তখন মিথিলা বলা শুরু করে যে আল্লাহ এখন তাহলে আমার ই চলবে কিভাবে, আমার যেটা জোর ছিল ঘরের মধ্যে ওটা আমি কিভাবে চালাই, এর জন্য ইয়াসিনকে সে অনেক অপমান করতো যে তুমি কেন টাকা কামাও না, আমি ঘরে নিয়ে চলো আমাকে আবার বলো এই সব ধরনের কথা, এগুলো আমাদের সবাইকে বলছে, শুধু মানে এরকম না যে আমাকে বা অন্য কাউকে, সবাইকে মানে এটা বলতো ইয়াসিন আমার সামনে ওই আছে বলে এগুলো এগুলো বলে, মানে যেহেতু মিথিলা টুকটাক ড্রেসের এগুলো প্রমোশন করে তো ওর একটা আর্নিং সোর্স আছে, তো মানে ওদের মানে এত অল্প বয়সে বিয়েতে কিন্তু ওদের কোনো প্ল্যানিং ছিল না, সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যে মিথিলা ফ্যামিলিকে না বলে একা একা বিয়ে করেছে, তাহলে বুঝে মিথিলা কেমন ফ্যামিলি, বলে যে আমার ফ্যামিলি আমার বউকে নিয়ে কথা বলবে না, তুমি কি করছো ইয়াসিন, তোমরা আগে ফ্যামিলিকে না বলে একা একা বিয়ে করে ফেলছো, তোমাদের বিয়ে তো দুইবার হয়েছে, দুইবার কে বিয়ে করে ভাই, এটা তো আমাদের ইসলামেও নাই, আমরা ফ্যামিলি যখন শুনছে কথা আমরা নিজেরা বিয়ে করে ফেলছে, তুমি কি ফ্যামিলিকে এক্সপেক্ট করো তুমি যে বলো তোমার নানুকে তোমার বিপক্ষে করছো, তোমার খালাকে বিপক্ষে করছে, কেন তারা তোমার বিপক্ষে কেন যাবে, তুমি আমার ফ্যামিলি মেম্বার, তারা কি তোমার ফ্যামিলি মেম্বার না, আমি যদি ভুল করে অবশ্যই আমার মা বাবা দেখবে, ও যদি ভুল করে ওর বাবা, জয় যদি ভুল করে জয় মা বাবা দেখবে না, আমাকে ছাড় দিতে জয়কে ইয়ে করে দেবে, জয় পক্ষ চলে যাবে, এরকম সেজন্য বানাচ্ছ যে আমি জয়কে তোমার বিপক্ষে নিয়েছি, কেন জয় কি ভালো মন্দ বুঝে না, অনেকে বলে যে ওইটা নাকি মামা দিছে, বাট ওটা আমি টোটাল দামই লিখলাম, পাথর স্টাইল দেখলেই তো বোঝা যায়। আচ্ছা আচ্ছা ইতির কথা যেটা বললো যে ইতিকে কেন আমরা রিসোর্টে নিয়ে গেছি, তোমাকে কি বললো কিনে দিব, আচ্ছা তো তোমাদের অ্যানিভার্সারি তোমাদের উচিত সবাইকে দেওয়া, আর ওই ওই অ্যানিভার্সারি প্ল্যানটা করছি আমি যে তোমাদের যেটা স্পেশাল দিন তোমাদের বিয়েটা তো পাবলিক করছে, আর এরকম ভাবে করা অনুষ্ঠান হয় না, তাই এক কাজ করি আমি তোমাদের সবাইকে একটা করি আর তোমাদের দিন আরো স্পেশাল করার চেষ্টা করি, আর সেখানে ভাই মিথিলা কি পরিমাণে খারাপ টিকটকে চাইলে কিছু ওকে নাকি ও টাকা খরচ করে বিয়ে করে, আর কিছু হইলেই টিকটকে পোস্ট দিবে কেন ভাই, এগুলা কেন নিজের কে লাইফে কোনো পার্সোনাল বলতে কিছু নাই, ভাই তুমি যে আগে গ্রুপ থেকে আসছো তোমার সাথে ঝগড়া হলে টিকটকে পোস্ট দিবে, মানে তুমি যে আগে গ্রুপ থেকে আসছো আগে গ্রুপ মানুষ তোমাকে বলতো তুমি কেমন, আমাদের সেগুলো বিশ্বাস করি না, উল্টা আমাদের সাথে ঝগড়া এসে আমাদের কাছে বলতো যে আপনাদেরকে দেখতে পারে না আপনাদের এটা এটা, আর ইয়াসিন যে কথা বলছে যে আমার ওয়াইফ টাকা থেকে আসছে, ওর কি টাকা কোন দিকে কম ছিল, ওর কি টাকা ওলা কি মানুষ এই পৃথিবীতে নাই, তাহলে ও আমার কেন বিয়ে করছে, আমার কি আছে ভাই, তোমার টাকা যতদিন আছে আমি তোমার সাথে ততদিন থাকবো, শুনো ইয়াসিন তোমার ওয়াইফের মতো সবাইকে ভাই না, তোমার ওয়াইফ এরকম এই জন্য তুমি মানুষ, এই জন্য ইয়াসিন বলে কি আমার ওয়াইফ যে টাকা আমার ফ্যামিলি মানুষ সে টাকা চোখেও দেখে নাই, ডাইরেক্ট আমার বোনদের এভাবে কথা বলছি, সেই স্পটে আমি ছিলাম আম্মু ছিল না, আমি নালে মিথ্যা কথা বলছি, আম্মুকে মিথ্যা কথা বলবে কালকে, যে আম্মু এসে বলছে আম্মুকে মিথ্যা কথা বলবে, কেন মিথ্যা কথা বলবে, কালকে যখন আম্মু আসছে আপু আসছে তারা যখন মাথায় কাপড় দিছে তখন এই কথাটা নিয়েও ও কথাগুলো বলছে, ফ্যান ক্লাবে গিয়ে আমাদের আম্মু না অনেক বাজে একটা কথা লিখছে, লিখছে কি যে দাঁড়া আমি আপনাদের পড়ে শোনাচ্ছি,
দেখলেনি তো মাথায় কাপড়, দেখলেনি তো মাথায় কখনো কাপড় থাকে না, আজকে সব হুজুর হয়ে আসছে লাইভে, কত পরিমাণে বিয়া দেবা তুমি লাইভে, আর তুমি এই দাব দাও, এটা অনেক বড় দরকার নেই এত ফালতু জিনিস দেখা না, তুমি এত বড় হচ্ছে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারো না, বা তুমি বলে তুমি তোমার বই কথা নাচো না, তুমি তোমার বই কথা না আসো, তুমি এত তোমার বাসায় কেন নেই, তুমি কেন তোমার শ্বশুর বাসায় ঘর জামাই করে আসো, বিয়াদুবের একটা লিমিট থাকি আছে, তুমি বিয়াদুবের লিমিট পার করো না, ওয়াইফের কথা যে নাচতেছো তোমার সব কিছু তুমি ধ্বংস করছো, এটা বইলে রাখতাম তোমার, আমি তুমি বলতেছো তুমি 7 বছর ধরে আমার ক্যামেরাম্যান, হ্যাঁ তাহলে আমি ইউটিউবিং করি করি কয় বছর ধরে, তুমি 7 বছর ধরে আমি আসমা গেছে নিজের ইচ্ছা গেছে, আমরা কিছু কোথাও কোথাও মানে না না ওই আচ্ছা রবিন মামা ছিল জয় ছিল বলো ওকে ক্যামেরা মানে।